এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এই জীবন উদযাপনের সুখ, রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও। সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রত্যেক দিনের মতো বঙ্কুবাবু। আজকে সকাল সকাল সিনি থেকে চলে এসেছেন মন্দির আদি। তিনি আমাদের দশম শ্রেণীর বায়ুমণ্ডল নিয়ে কথা বলবেন, ঠিক আছে? দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা রয়েছো, তোমরা বই খাতা বার করে ফেলো, কথা হবে বায়ুমণ্ডল নিয়ে। শুরু করছি ক্লাস, টিং টং। তো বন্ধুরা, আজ আমি সিনি থেকে মন্দিরাদি তোমাদের সাথে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ কিছু অংশ নিয়ে। তো আজও সেই রকম নতুন কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি জেট প্রবাহ। জেট প্রবাহ কি? যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট শক্তিশালী জিওস্ট্রপিক বায়ু অতি দ্রুত বেগে উচ্চ ট্রপোস্ফিয়ারে 9-12 কিমি উচ্চতায় সমষ্ণরেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তাকে জেট প্রবাহ বলে। এটি কে আবিষ্কার করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন জেট বৈমানিকগণ জেট বিমানের সমান গতিসম্পন্ন একটি বায়ু প্রবাহের অস্তিত্ব অনুভব করেন। 1944 সালে আবহবিদ এম বেকেন জেট বিমান চলাচলের সঙ্গে সম্পর্ক থেকে জেট প্রবাহ নামে অভিহিত করেন। বৈশিষ্ট্য প্রকৃতি। জেট প্রবাহ হল আঁকাবাঁকা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত শীতল বায়ুস্রোত বা থার্মাল উইন্ড, প্রস্থ কয়েক শত কিমি, দৈর্ঘ্য কয়েক হাজার কিমি এবং বেদ 2-4 কিমি হয়। দেখতে দীর্ঘ ও সরু নলের মতো হয়। জেট বায়ু তীব্র গতিসম্পন্ন, সাধারণত গতিবেগ ঘন্টায় 161-322 কিমি হয়। গ্রীষ্ম অপেক্ষা শীতে বেগ দ্বিগুণ হয়। সমচাপ রেখার সমান্তরালে জিওস্ট্রপিক বায়ুরূপে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এটি ঊর্ধ্বাংশের পশ্চিমা বায়ু প্রবাহ, আঁকাবাঁকা ঢেউয়ের মতো প্রবাহ পথে অগ্রসর হয়। এই পথকে রশ্মি তরঙ্গ বলা হয়। শ্রেণীবিভাগ। অবস্থানের ভিত্তিতে জেট প্রবাহ তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত। কী কী? মেরুদেশীয় জেট, 45-60 ডিগ্রি অক্ষাংশে সারা বছর ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 250-300 কিমি বেগে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এটি সবচেয়ে শক্তিশালী। উপক্রান্তীয় জেট, 25-35 ডিগ্রি অক্ষাংশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 300-375 কিমি বেগে সারা বছর ধরে প্রবাহিত হয়। ক্রান্তীয় জেট, 15-20 ডিগ্রি অক্ষাংশে গ্রীষ্মকালে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘন্টায় 175-200 কিমি বেগে প্রবাহিত হয়। এটি পূবালী জেট। ভারত ও আফ্রিকার ওপরে এর অবস্থান রয়েছে। মৌসুমি বায়ুর উৎপত্তিতে জেট বায়ুর প্রভাব। 1973 সালে ভারত রুশ যৌথ অনুসন্ধান থেকে জানা যায় দক্ষিণ এশিয়া দুই ধরনের জেট বায়ু প্রবাহ মৌসুমীর উৎপত্তি ঘটায়। ক্রান্তীয় পূবালী জেট, জুন মাসে তিব্বত মালভূমি অধিক উত্তপ্ত হলে পশ্চিমা জেট হিমালয়ের উত্তরে সরে যায়। ক্রান্তীয় জেট দক্ষিণ ভারতে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে নেমে এসে 12-15 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর ভারতীয় উপদ্বীপের উপর দিয়ে বিস্তৃত হয়। মৌসুমি বায়ুর আগমন ও বর্ষা। ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মকালীন মৌসুমীর উৎপত্তি ও প্রবাহে পূবালী জেট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। উপক্রান্তীয় জেট উত্তরে সরে গেলেই ক্রান্তীয় জেট ভারতের মাঝ বরাবর নিম্নচাপ সৃষ্টি করে। বাষ্পপূর্ণ বায়ুকে ভারতীয় স্থলভাগের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে প্রবেশ ত্বরান্বিত করে বর্ষাকালের সূচনা ঘটায়। হঠাৎ করে
এর আগমন ঘটলে মৌসুমি বিস্ফোরণ প্রবল আকার ধারণ করে। জুন থেকে আগস্ট পর্যন্ত সক্রিয় থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমির প্রবাহ বজায় থাকে। এই জেট স্বাভাবিকের চেয়ে বেশি উত্তরে সরে গেলে মৌসুমি বৃষ্টিপাতে ছেদ ঘটে, অর্থাৎ বাধা পড়ে। যে বছর ক্রান্তীয় জেট শক্তিশালী থেকে সে বছর বর্ষা ভালো হয়, অন্যথায় বৃষ্টির পরিমাণ হ্রাস পায়। সেপ্টেম্বর মাসে এটি ভারত থেকে সরে গেলে মৌসুমি দুর্বল হয়ে পড়ে ও বৃষ্টিপাতের তীব্রতা হ্রাস পায়। উপক্রান্তীয় পশ্চিমা জেট, এটি উত্তর ভারতে 20-24 ডিগ্রি উত্তর অক্ষাংশে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। মৌসুমি বায়ুর পশ্চাৎগমন, ভারতীয় উপমহাদেশে শীতকালীন মৌসুমির উৎপত্তি ও প্রবাহে এই জেট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অক্টোবর মাসে তিব্বত মালভূমির উচ্চ ট্রপোস্ফিয়ারের প্রতি ঘূর্ণবাত অবলুপ্ত হলে পশ্চিমা জেট আবার উত্তর ভারতে প্রতিষ্ঠিত হয়ে উচ্চচাপ সৃষ্টি করে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে পশ্চাদপসরণে বাধ্য করে। এরপর আলোচনা করব আর্দ্রতা এবং অধঃক্ষেপণ নিয়ে। তো তার আগে জানতে হবে জলচক্র কি। যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে অবিরাম আবর্তিত হয়ে পৃথিবীতে জলের ভারসাম্য রক্ষা করে তাকে জলচক্র বলে। গুরুত্ব কি আছে? জলচক্রের মাধ্যমে স্থলভাগ, জলভাগ, বায়ুমণ্ডলের মধ্যে জলের বিনিময় ঘটে, পৃথিবীতে জলের যোগান অব্যাহত থাকে। এটি নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রবাহ ও ক্রিয়াশীলতা বজায় রাখে। জলচক্রে 6টি পর্যায়ে সম্পন্ন হয়। কি কি? বাষ্পীভবন, এটি জলচক্রের প্রথম পর্যায়। সূর্যতাপে সমুদ্র জল, আর্দ্র মাটি, জলাশয়, হ্রদ থেকে জল বাষ্পীভূত হয়ে পরিচালন প্রক্রিয়ায় ঊর্ধ্ব বায়ুস্তরে ও অ্যাডভেকশন প্রক্রিয়ায় অনুভূমিক স্তরে বাহিত হয়। বাষ্পীয় প্রস্বেদন, আর্দ্র মাটি থেকে গাছ শিকড়ের সাহায্যে জল শোষণ করে পাতার মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে সরবরাহ করে। ঘনীভবন, বায়ুমণ্ডলে বায়ু সম্পৃক্ত হলেও আর্দ্রতা 100% হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সূক্ষ্ম জলকণায় পরিণত হয়ে মেঘরূপে ভেসে বেড়ায়। অধঃক্ষেপণ, ঘনীভূত বাষ্প ক্রমশ আকারে বড় হলে ভেসে থাকতে না পেরে মাধ্যাকর্ষণের টানে বৃষ্টিপাত, তুষারপাত, তুহিন কুয়াশারূপে জল ও স্থলভাগে পড়ে, কিছু অংশ বায়ুমণ্ডল থেকে বাষ্পীভূত হয়। পরিস্রাবন, অধঃক্ষেপণের জল মাটির প্রবেশ্য স্তরের মধ্য দিয়ে চুঁইয়ে নিচের দিকে নেমে স্থায়ী সম্পৃক্ত স্তরে সঞ্চিত হয়। অধঃক্ষেপণের জল পড়ার পর ভূপৃষ্ঠে নদ-নদীর মাধ্যমে পৃষ্ঠপ্রবাহ ভূ অভ্যন্তরের অপ্রবেশ্য স্তরের উপর দিয়ে উপপৃষ্ঠীয় প্রবাহ ও সম্পৃক্ত মাটির মধ্য দিয়ে ভিত্তি প্রবাহ রূপে ঢাল অনুসারে বয়ে গিয়ে সমুদ্রে মিলিত হয় এবং জলচক্র সম্পূর্ণ হয়। বাষ্পীভবন, যে ভৌত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের জল তরল বা কঠিন অবস্থা থেকে উষ্ণতার প্রভাবে জলীয় বাষ্প তথা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে বায়ুতে যুক্ত হয় তাকে বাষ্পীভবন বলে। এটি জলচক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। অধঃক্ষেপণের বিপরীত প্রক্রিয়া হল বাষ্পীভবন। ক্রান্তীয় উষ্ণ মরুভূমিতে এটি সর্বাধিক হয়। মোট বাষ্পীভবনের 84% সমুদ্রপৃষ্ঠ থেকে এবং বাকি 16% পতনশীল অধঃক্ষেপণ নদ-নদী, জলাশয়, আর্দ্র মাটি ও উদ্ভিদের পাতা থেকে হয়। যন্ত্র, অ্যাডমোমিটার ও এভাপোরিমিটার বা এভাপোরেশন প্যান দ্বারা বাষ্পীভবন মাপা হয়। প্রক্রিয়া, সূর্যের তাপে সমুদ্র, নদ-নদী, জলাশয়, হ্রদ, আর্দ্র মাটি, পতনশীল জলকণা গরম হয়ে বাষ্পে পরিণত হয়। লীন তাপ বায়ুকে উষ্ণ করে, ফলে উষ্ণ বায়ুতে বাষ্প সহজে মিশে গিয়ে সম্পৃক্ত হতে থাকে। এভাবে সম্পৃক্ত বায়ুর চাপ বাষ্পের চাপ সমান না হওয়া পর্যন্ত জলের বাষ্পে পরিণত হওয়া ও বাষ্পের বায়ুতে মেশার প্রক্রিয়া চালু থাকে, বাষ্পীভবন ঘটাতে থাকে। নিয়ন্ত্রক, বাষ্পীভবন হার কিছু বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি কি? উষ্ণতা, আর্দ্রতা, প্রবাহ, জলভাগের বিস্তৃতি। উষ্ণতার দ্বারা কিভাবে হয়? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে বাষ্পীভবন হার বাড়ে ও বায়ু ঠান্ডা হলে হার কমে। এজন্য শীত অপেক্ষা গ্রীষ্মে এবং রাত অপেক্ষা দিনে বাষ্পীভবন মাত্রা বেশি।
বায়ুর আর্দ্রতা কম হলে বাষ্পের মাত্রা কম থাকে, বাষ্পীভবন বাড়ে। তাই শীত অপেক্ষা বর্ষায় বাষ্পীভবন কম হয়। বায়ু অধিক চলনশীল হলে বাষ্পপূর্ণ বায়ু অন্যত্র চালিত হয়ে বায়ুর বাষ্পধারণ মাত্রা তথা বাষ্পীভবন বৃদ্ধি পায়। সাগর মহাসাগরের ক্ষেত্রমান যত বাড়ে উদ্ভিদের আবরণ যত কমে বাষ্পীভবনের হার তত বৃদ্ধি পায়। গুরুত্ব: জলচক্রের একটি প্রাথমিক প্রক্রিয়া রূপে জলচক্রকে সচল রাখে। এটি বায়ুতে বাষ্পের যোগান বৃদ্ধি করে, বায়ুকে হালকা করে, বায়ুর চাপ হ্রাস করে। ঘনীভবন, অধঃক্ষেপণ ইত্যাদি বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ার ভিত্তিভূমি হল বাষ্পীভবন। আর্দ্রতা: কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুতে অবস্থিত মোট জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। এর ইংরেজি অর্থ হল হিউমিডিটি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি 2-5% হলে তাকে আর্দ্র বায়ু এবং বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে তাকে শুষ্ক বায়ু বলে। দুই মেরু অঞ্চল ও উষ্ণ ও শীতল মেরু অঞ্চলে মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা সবচেয়ে কম হয়। নিরক্ষীয় অঞ্চলে আর্দ্রতা সবচেয়ে বেশি হয়। আর্দ্রতার গুরুত্ব: আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে মেঘাচ্ছন্নতা ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়, কম হলে আকাশ নির্মল ও আবহাওয়া ঝড়ঝঞ্ঝাহীন হয়। আর্দ্রতার উপস্থিতির জন্য ঘনীভবন ঘটে, এটি জলচক্রে খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতার প্রকারভেদ: আর্দ্রতা তিনভাবে প্রকাশ করা হয়, চরম, বিশেষ, আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতা কি? নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলে। একক: প্রতি ঘন সেন্টিমিটার আয়তনের বায়ুতে গ্রাম ওজনের বাষ্প দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয়। একক হল গ্রাম পার ঘন সেন্টিমিটার বা গ্রাম পার ঘন সেন্টিমিটার, শর্টে জিএম পার সিইউ সিএম। উদাহরণ: এক ঘন সেমি বায়ুতে বাষ্প 15 গ্রাম হলে চরম আর্দ্রতা হল 15 গ্রাম পার ঘন সেমি। বিশেষ আর্দ্রতা: নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা বলে। প্রতি কেজি ওজনের বায়ুতে গ্রাম ওজনের বাষ্প দ্বারা বিশেষ আর্দ্রতা প্রকাশ করা হয়, অর্থাৎ একক হল গ্রাম পার কিলোগ্রাম। উদাহরণ: 1 কেজি বায়ুতে বাষ্পের পরিমাণ 30 গ্রাম হলে বিশেষ আর্দ্রতা হল 30 গ্রাম পার কেজি। আপেক্ষিক আর্দ্রতা: নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত বাষ্পের পরিমাণ ওই উষ্ণতা ও চাপে ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের যে অনুপাত তাকে আপেক্ষিক আর্দ্রতা বা সংক্ষেপে আর্দ্রতা বলে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% এবং সম্পূর্ণ শুষ্ক বায়ুর তা 0% হয়। একক কি? সর্বদা শতকরা হারে পূর্ণ সংখ্যায় আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা খুব ভোরবেলা সর্বাধিক হয়। এর সূত্র কি? আপেক্ষিক আর্দ্রতা সমান নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুর প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ বাই এই ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ গুণিত 100। নিয়ন্ত্রক কি আছে? উষ্ণতা। বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার বিপরীত সম্পর্ক বিদ্যমান। উষ্ণতা বৃদ্ধিতে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হ্রাস পায়। আবার উষ্ণতা কমলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। বায়ুতে বাষ্প যোগানের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা সরল সম্পর্ক বিদ্যমান। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে এবং বাষ্পের যোগান কমলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। তাহলে পার্থক্য কি আছে নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে? নিরপেক্ষ আর্দ্রতায় গ্রাম প্রতি ঘন সেমি এককে পরিমাপ করা হয়, আর আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। নিরপেক্ষ আর্দ্রতা জলীয় বাষ্পের ওজনকে নির্দেশ করে, আপেক্ষিক আর্দ্রতা হলো একটি অনুপাত। নিরপেক্ষ আর্দ্রতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে, আর আপেক্ষিক আর্দ্রতা উষ্ণতা বাড়ার সাথে সাথে হ্রাস পায়। আর্দ্রতার পরিমাপ: বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা। সুইস পদার্থবিদ ও ভূতত্ত্ববিদ হেরেস বেনেডিক্ট ডি সোসুর 1783 খ্রিস্টাব্দে যন্ত্রটি উদ্ভাবন করেন। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার দ্বারা, এটি সাইক্রোমিটার নামেও পরিচিত। বিজ্ঞানী মেসন এটি উদ্ভাবন করেন। এছাড়া হেয়ার হাইগ্রোমিটার, রেসিস্ট্যান্ট হাইগ্রোমিটার,
ডিউ পয়েন্ট হাইগ্রোমিটার ব্যবহৃত করা হয়। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু, কোনো নির্দিষ্ট উষ্ণতার বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বা সীমাকে সম্পৃক্তাঙ্ক বলে বা স্যাচুরেশন পয়েন্ট। যে বায়ুতে কোনো নির্দিষ্ট উষ্ণতে তার ধারণ ক্ষমতা অনুসারে পুরো মাত্রায় জলীয় বাষ্প থাকে তাকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে। অর্থাৎ সম্পৃক্তাঙ্ক অর্জনকারী বায়ু হলো সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়। যে বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় তার ধারণ ক্ষমতার চেয়ে জলীয় বাষ্প থাকে কম তাকে অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু বলে। শিশিরাঙ্ক, যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় বা আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির কুয়াশা মেঘে পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলে। শিশিরাঙ্কে বাষ্পের সর্বোচ্চ চাপ এবং ওই অবস্থায় বায়ুর প্রকৃত বাষ্পচাপ সমান হয়। ঘনীভবন কি? ঘনীভবন যে প্রক্রিয়ায় বায়ুর বাষ্প শীতল হয় এবং শিশিরাঙ্ক উষ্ণতায় জলীয় জলকণা এবং হিমাঙ্ক উষ্ণতায় বরফকণায় পরিণত হয় তাকে ঘনীভবন বলে। জলীয় বাষ্পের জনকণায় রূপান্তর প্রক্রিয়াই হলো ঘনীভবন। এর নিয়ন্ত্রক কী কী আছে? আপেক্ষিক আর্দ্রতা ঘনীভবনের সঙ্গে সরল সম্পর্ক আছে। আর্দ্রতা 100% হলে বায়ু সম্পৃক্ত ও দ্রুত ঘনীভবন হয়। আর্দ্র বায়ু যত উপরে ওঠে দ্রুত শীতল হয় এবং তত ঘনীভবন তাড়াতাড়ি ঘটে। বায়ুতে ধুলা কার্বন লবণ কণার উপস্থিতি বেশি থাকলে শিশিরাঙ্ক উষ্ণতায় দ্রুত ঘনীভবন ঘটে। আর শিশির কি? জলীয় বাষ্পের ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ বস্তুর উপর যে জলবিন্দু জমা হয় তাকে শিশির বলে। তাহলে ছোট্ট বন্ধুরা, আজ আমরা এগুলি জানলাম। পরের দিন আবার অন্য কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর চাপনের সুখ রেডিও রেডিও জাগো এগিয়ে চলার সুখ রেডিও রেডিও জাগো 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, চলছে আমাদের সহজ পাঠ। রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz তোমাদের সঙ্গে রয়েছে। এবং কুবাবু, এখন কিসের ক্লাস বলো দেখি? এখন রয়েছে হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে সরস্বতীদির ক্লাস। সরস্বতীদির ক্লাস 6 বই থেকে পরিবেশ বিজ্ঞান পড়াবেন। সুতরাং আমরা আর বিলম্ব করব না, আমরা সরাসরি ঢুকে পড়বো ক্লাসে। ক্লাস 6 ছাত্রছাত্রীরা, তোমরা রেডি তো? শুরু করছি ক্লাস। টিং টং টিং। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের শাশ্বতী দি বলছি। আজকে আমরা ক্লাস 6 পরিবেশ বিজ্ঞানে অষ্টম অধ্যায়ের মানুষের শরীর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। তোমরা চট করে পরিবেশ বিজ্ঞান বইয়ে 106 খুলে ফেলো তো। এবার 6 খুলে ওখানে দেখো, লেখা রয়েছে মানুষের শরীর। মানুষের শরীরের প্রথমে হৃৎপিণ্ড নিয়ে আমি আজকে কিছু কথা তোমাদের বলব। হৃৎপিণ্ডটা কোথায় থাকে? হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদ্বারার মাঝে। এবার বলছি যে বক্ষাস্থিটা কি? বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকেই বলে বক্ষাস্থি। আর শিরদ্বারা কি? পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে সেটাকে বলা হয় শিরদ্বারা। এবার বলছে যে ধমনী বা শিরা কি? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। আর শিরা কি? সারা দেহ থেকে সেই নলগুলো দিয়ে আবার রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, সেই নলগুলোকে বলা হয় শিরা। তো হৃৎপিণ্ডটা দেখতে কেমন বলো তো? হৃৎপিণ্ড অনেকটা দোতলা বাড়ির মতো দেখতে, যার ওপরতলায় দুটো ঘর বা কুঠুরি
আর নিচের তলায় দুটো ঘর বা কুঠুরি। প্রত্যেকটা ঘর একে অপরের থেকে আলাদা থাকে মেঝে বা দেওয়াল দিয়ে। সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত পৌঁছয় দোতলার ডান দিকের ঘর বা ডান অলিন্দে। আচ্ছা, অবিশুদ্ধ রক্ত কাকে বলে বলো তো? যে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড বা CO2 মেশানো থাকে। দোতলার ডান দিকের ঘর ডান অলিন্দ থেকে সেই CO2 বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দোতলার মেঝের একটা একমুখী দরজা বা ত্রিপত্র কপাটিকা দিয়ে এসে পড়ে একতলার ডান নিলয়ে। ডান নিলয়ে এবার সেই রক্তকে নিয়ে সংকুচিত হয়ে ফুসফুসীয় ধমনি দিয়ে পাঠিয়ে দেয় ফুসফুসে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্তে। ফুসফুসের এই অবিশুদ্ধ রক্ত থেকে অনেকটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। আবার তেমনই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত চলে এসে রক্তকে বিশুদ্ধ করে তোলে। বিশুদ্ধ রক্ত আবার ফুসফুসের শিরা দিয়ে পৌঁছয় দোতলার বাম দিকের ঘর বা বাম অলিন্দে। বাম অলিন্দ সংকুচিত হয়ে সেই রক্ত বাম অলিন্দের নিচে থাকা দ্বিপত্র কপাটিকা নামের একমুখী দরজা দিয়ে পৌঁছয় একতলার বাম দিকের ঘর বা বাম নিলয়ে। হৃৎপিণ্ডের এই বামনিলয়টি হলো সবচেয়ে বড় কুঠুরি। সবচেয়ে বড় কুঠুরি কোনটা? হৃৎপিণ্ডের বামনিলয়টি। আবার নিজে সংকুচিত হয়ে পাম্প করার ক্ষমতা ধরলে সবচেয়ে শক্তিশালীও হয়। এবার একতলার বাম দিকের ঘর বামনিলয় সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে ছড়িয়ে পড়ে সারা শরীরে। ডান ও বাম অলিন্দে একই সঙ্গে রক্ত ঢোকে, আবার ডান ও বাম অলিন্দ থেকে একই সঙ্গে রক্ত ডান ও বাম নিলয়ে প্রবেশ করে। ডান ও বাম নিলয় থেকে রক্ত একই সঙ্গে যথাক্রমে ফুসফুসীয় ধমনি ও মহাধমনীতে প্রবেশ করে। তারপরে বলছে যে হৃৎপিণ্ড নড়াচড়া করে, একবার বড় হয় আর একবার ছোট হয়। বড় হওয়াকে বলে প্রসারিত হওয়া, ছোট হওয়াকে বলে সংকুচিত হওয়া। একবার প্রসারণ আর একবার সংকোচনকে একসঙ্গে বলা হয় হৃৎস্পন্দন। তাহলে হৃৎস্পন্দন কাকে বলে? একবার সংকোচন আর একবার প্রসারণ হওয়াকে বলা হয় হৃৎস্পন্দন। তোমাদের হৃৎস্পন্দন কতবার জানো? এক মিনিটে তোমাদের হৃৎস্পন্দন হয় 72 থেকে 80 বার। আচ্ছা, এবার বলো তো বাম হাতটা তোমাদের চিত করে রাখো তো। এবার কবজিতে বুড়ো আঙুলের নিচ বরাবর মোটা হাতটার ঠিক ভেতর দিকে ডান হাতের তর্জনী অথবা মধ্যমা রাখো। দেখো তো কিছু নড়াচড়া করছে, বুঝতে পারছো কি না অনুভব করো তো। কি টের পাচ্ছ? কিছু নড়াচড়া করছে? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না, এটাকেই বলা হয় নাড়ি। খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে এই নাড়ির স্পন্দনটা বোঝা যায়। এবার তাহলে আমরা বলবো যে হৃৎপিণ্ডের সমস্যা। হৃৎপিণ্ডের সমস্যা কিভাবে আমরা বুঝতে পারবো? রবিনের ছোট বোন রিনা খুব কমজোরি, খেলতে গেলেই হাঁপিয়ে যায়, তাই ও চুপ করে বসে থাকতে ভালোবাসে। ওর মা বলেছে রিনার নাকি হৃৎপিণ্ডের একটা ফুটো আছে, ডাক্তারবাবু জানিয়েছেন সেটা অপারেশন করতে হবে। রহিমের দাদু নাকি 2-3 বার মাথা ঘুরে পড়ে গেছে, হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার বলেছেন ওনার নাকি হৃদযন্ত্রের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, পেসমেকার বসানো দরকার, না হলে হৃৎস্পন্দন কখনো কখনো বন্ধ হয়ে যেতে পারে। নিমাই মুর্মুর বাবার গত মাসে বুকে ব্যথা হয়েছিল, খুব ঘামও নাকি হচ্ছিল। সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে ওনারা বলেছিলেন হৃদযন্ত্রের দেওয়ালের পেশিগুলোতে রক্ত চলাচল কমে গেছে, তাই ওগুলো ভালো করে কাজ করতে পারছে না, হাসপাতালে ভর্তি করে রাখতে হবে। ওষুধে কাজ না হলে হৃদযন্ত্রের পেশিতে রক্ত চলাচল ঠিক করতে গেলে অপারেশন করতে হতে পারে। এই সমস্যাগুলো সবগুলোই হলো হৃদযন্ত্রের সমস্যা বা হৃদযন্ত্রের অসুখ। এগুলো হলে হৃদযন্ত্রের কাজ স্বাভাবিক হয় না।
আচ্ছা, তাহলে আজকে বন্ধুরা আজকে আমরা এই হৃদযন্ত্র থেকে কী কী কোশ্চেন পেলাম বলতো? হৃদযন্ত্র কোথায় থাকে, বক্ষাস্থি কাকে বলে, শিরদ্বারা কাকে বলে, শিরা ও ধমনী কাকে বলে, হৃদযন্ত্রের মধ্যে রক্তের চলাচল কীভাবে হয়, বিশুদ্ধ রক্ত কাকে বলে, অবিশুদ্ধ রক্ত কাকে বলে, মিনিটে এক মিনিটে কতবার হৃদস্পন্দন হয়, হৃদস্পন্দন কাকে বলে, নাড়ি কাকে বলে, আর হৃদযন্ত্রের সমস্যাগুলো কী। তাহলে বন্ধুরা আজকে এত অবধি থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমাদের যেভাবে বললাম না কোশ্চেন অ্যান্সারগুলো, সেভাবেই তোমরা উত্তর দেবে, দেখবে খুব সহজেই উত্তর দিতে পারবে। টাটা। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জানো 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। আর বন্ধুরা, আমরা সহজ পাঠ রেডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। বঙ্কু, আমি নিচ্ছি বিদায়। বাইরে তো গরমটা মারাত্মক, আজকে কিচ্ছু না, একটু লস্যি খাবো, লস্যি লস্যি করছে মনটা। আর যাবার আগে সাজিয়ে রেখে যাচ্ছি সেই গান, আমার অত্যন্ত প্রিয়, ইন্টারনেটে থাকবো কিন্তু জালে পড়বো না, বারবার এইটা মাথায় রাখতে হবে। বারবার বিরাট গোলমাল হচ্ছে চারদিকে, ইন্টারনেট করা ভালো কিন্তু জালে পড়লে চলবে না। গানটা শোনো, টাটা। সাইবার ক্রিমিনাল বিছিয়ে রাখছে জাল, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল, হ্যাক করবে, হ্যারাস করবে, ব্ল্যাকমেইল, বেকায়দা, ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা, ফায়দা, ফেক প্রোফাইল খুলে বন্ধু হবে চেনা হাতে গোনা, চেনা 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 হাতে গোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, জালে পড়বো না, না জালে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু বাদে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু বাদে পড়বো না, it's really fun kintu sara din phone screen e mukh bujhle nesha not done, na nesha not done, na nesha not done, ochena app ache shonge ache lohoniyo link, click korle hotei pare titanic sink, app ache shonge ache lohoniyo link, click korle hotei pare titanic sink, troll ache chhod beshi dite koto থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না, না জালে পড়বো না, না জালে পড়বো না, really?
রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।